नमस्कार बंधुरा मध्यबित्तेर हेशेले आपनादेर सबाइके स्वागत। आजके एकटा पुरोनो दिनेर हारिए जावा रान्नाइ बोलते पारेन, पेपेर चाटनि किंबा प्लास्टिक चाटनि। आगे किन्तु अनुष्ठान बाड़ी माने प्लास्टिक चाटनि तैरि होतो, किन्तु एखन सेई सब रेसिपि हारिए गेछे। आजके आमि करे देखाबो पुरोनो दिनेर हारिए जावा प्लास्टिक चाटनि। तार जन्य काँचा पेपे खूब भालोभाबे छाड़िए निएछि, भालोभाबे बोलते अनेकटाइ खोसा बाद दिए छाड़ाते हबे, नाहले किन्तु चाटनिटा तेतो हबे। खूब एकटा मोटा करे काटिनी, पतला पतला करे केटे रेखेछि। एबार गैसे जल बसिए दिएछि, जलटा गरमो हये गेछे। दू थेके तीन मिनट मतो काँचा पेपेगुलो दिए भाप दिए नेब। भाप ना दिले किन्तु काँचा पेपेर जे एकटा गन्ध सेटा किन्तु चाटनिर मध्ये थेकेई जाय, ताई दू थेके तीन मिनिटेर जन्य भाप दिए नेब। दू थेके तीन मिनिट हये गेछे, पेपेगुलो फुटते शुरू करे दिएछे। एबार जल थेके छेके तुले नेब। আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম এক বাটি চিনি, এই বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম। এবার এক বাটি জল দেব। যেই কাপ বা বাটির মাপ করে আপনারা চিনিটা নেবেন সেই কাপ বা বাটির মাপ করেই কিন্তু জলটা নিতে হবে। চিনিটা ভালোভাবে গলতে দিতে হবে, এরমভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা যতক্ষণ গলছে আমি লেবুর রস বার করে নেব। আপনারা চাইলে তেঁতুলের কাতও দিতে পারেন, তেঁতুলের কাত দিলে কিন্তু চাটনির কালারটা ঠিক আসে না। আমি এখানে দুটো পাতিলেবু নিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ পাতিলেবু জলে ভিজিয়ে রাখলে কিন্তু রসটা ভালো বার হয়। আমি এখানে দুটো পাতিলেবু নিয়েছি আমার ছোট একটা পেঁপে অনুযায়ী। আপনারা যে যেমন পেঁপে নেবেন সেরকমই পাতিলেবুর রসটা নিতে হবে। এবার খুব ভালোভাবে রসটা চিপে নিচ্ছি, বীজগুলো পরে আমি ফেলে দেব। এইভাবে সবকটা লেবুর রস বার করে নেব। রস বার করা হয়ে গেছে, বীজগুলোও কিন্তু ফেলে দিয়েছি। এদিকে আমার রসটা আরেকটু গাঢ় হবে, বেশি কিন্তু গাঢ় হবে না, এখনও যথেষ্ট পাতলা আছে। আরও দু থেকে তিন মিনিট মতো রসটা জাল দেব। আপনারা নিজেরাই হয়তো বুঝতে পারবেন যে রসটা গাঢ় হয়েছে কি না। আরও দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করার পর রসটা যথেষ্ট গাঢ় হয়ে এসছে আর রসের পরিমাণটাও কিন্তু কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাপ দিয়ে রাখা পেঁপেগুলো। পেঁপে দেওয়ার পরেই কিন্তু গ্যাসটা সিম করে দেব, যাতে পেঁপের মধ্যে চিনির শিরাটা খুব ভালো মতো ঢুকে যায়। দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব এক চিমটে লবণ। যেহেতু চাটনি করছি কিংবা যে কোনো মিষ্টির জিনিস তৈরি করলেই কিন্তু সামান্য একটু লবণ ফেলে দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়। লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। পুরোনো দিনে কিন্তু কাজু বাদাম আর কিশমিশ দেওয়া হতো না, এটা বলে রাখা ভালো, নাহলে আপনারা হয়তো বলতে পারেন পুরোনো দিনে তো কাজু বাদাম আর কিশমিশ দেওয়া হতো না। এবার এর মধ্যে দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু ফুড কালারও দেওয়া যেতে পারে, যেহেতু আমি পুরোনো দিনের রান্নাটা করছি তাই জন্য তখনকার দিনে তো ফুড কালারও দেওয়া হতো না, এই জন্যই আমি ফুড কালারটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে ইয়েলো ফুড কালার ওয়ান ড্রপ মতো দিতে পারেন, সেক্ষেত্রে কালারটা সুন্দর আসে। খুব ভালো মতো ফোটানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রসটা। লেবুর রস কিন্তু আগে দেব না, নামানোর আগেই কিন্তু লেবুর রসটা দেব। লেবুর রসটা দিয়ে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব। খুব ভালো মতো ফুটে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল পুরোনো দিনের প্লাস্টিক চাটনি তেল ছাড়া। অবশ্যই বাড়িতে চাটনিটা করুন আর আমাকে জানান যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে।